এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুয়াল্লাযী এরপরের আয়াতে 29 নম্বর আয়াত সূরা বাকারা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ থুম্মা ইস্তাওয়া ইলা আস-সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম তথা ওই আয়াতের সাথে কানেক্টেডই যে তোমরা কিভাবে আল্লাহর কুফরি করবে যেখানে আল্লাহ তোমাদের তোমরা অস্তিত্বহীন ছিলে তোমাদের সৃষ্টি করেছে আবার মৃত্যু দিবে আবার জীবিত করবে তারপরের আয়াতে বলছে ওই একই বিষয়ে কানেক্টেড যে তোমরা কিভাবে আল্লাহর কুফরি করবে অথচ আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে এই জমিনে যা কিছু আছে সবকিছু বাক্যটা আপনারা এখনো ধরতে পারেননি আমি আপনাদের বাক্যটা ধরিয়ে দিই একটু মনোযোগ দিবেন আল্লাহ এই পৃথিবীতে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন শুধু এটা বলতে চাচ্ছেন না কি বলতে চাচ্ছেন খালাকা লাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একটা বাক্য যে এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছে এটা একটা আলাদা বাক্য কোরআনের এই আয়াতে আল্লাহ ওটা বলছেন না আল্লাহ বলছেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কার জন্য সৃষ্টি করেছে আল্লাহ কার জন্য মানুষের এই আয়াতের অর্থ হচ্ছে যে এই পৃথিবীতে তোমরা যা দেখছ সব তোমাদের সেবার জন্য যা যা তোমরা দেখছ সব তোমাদের সেবার জন্য যদি সূর্য দেখো তো সূর্যের আলোতে তোমরা বেঁচে আছো যাও যেখানে সূর্য নাই সেখানে গেলে বুঝতে পারবেন সূর্যের আলো ছাড়া আপনি টিকতে পারবেন কিনা ভিটামিন ডির অভাবে এবং চামড়ায় ক্যান্সার হয়ে মারা যাবে চামড়া টিকবে না মানুষের যদি সূর্যের আলো না থাকে আর হাড্ডি ধ্বংস হয়ে যাবে যদি সূর্যের আলো না থাকে মানুষই টিকবে না সূর্য তোমাদের জন্য তৈরি করেছে আসমান থেকে বৃষ্টি তোমাদের জন্য বর্ষণ করে গাছপালা থেকে ফল ফলাদি উৎপন্ন করি যাতে তোমরা খেয়ে বাঁচতে পারো গরু ছাগল মহিষ দিয়েছি যাতে তোমাদের কাজে আসে যেটা আমরা দোয়া করি না সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন এটা কি যানবাহনে আরোহণের দোয়া ওই দোয়ার অর্থ কি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি এই যানবাহনকে আমার অধীনস্থ করে দিয়েছেন মানে আগের যুগে যানবাহন ছিল ঘোড়া উট গরু মহিষ তো গরুর শক্তি একটা মানুষের চাইতে বেশি না কম একটা হাতির শক্তি একটা মানুষের চেয়ে বেশি না কম একটা ঘোড়ার শক্তি একটা মানুষের চেয়ে বেশি না কম একটা উটের শক্তি একটা মানুষের চেয়ে বেশি না কম তারপরও উটকে গরুকে হাতিকে মহিষকে আল্লাহ মানুষের গোলাম বানিয়ে দিয়েছে মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছে তাহলে উনি করেছে তার মানে এই পৃথিবীতে আমরা চোখে যা দেখছি সব আল্লাহ কার সেবার জন্য তৈরি করেছে মানুষের সেবার জন্য তাহলে আবার আগের আয়াতে ফিরে যাই তোমরা কেমনে আল্লাহর সাথে কুফরি করবে যেখানে একদিন তোমাদের কোনো অস্তিত্বই ছিল না তথা এই বাগমারার মাটির উপর এমনও দিন গেছে এমনও রাত গেছে যখন আমরা কেউ ছিলাম না এইরকমই দিন এইরকমই রাত এইরকমই জমিন এরকমই গাছপালা এরকমই আসমানের বৃষ্টি একটা সময় গেছে যখন আমরা কেউ ছিলাম না আবার এরকম একটা সময় যাবে যখন আমরা কেউ থাকবো না বাগমারা বাগমারার জায়গায় থাকবে বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে আমরা থাকবো না তো তোমরা কেমনে আল্লাহর কুফরি করো যেখানে তোমরা ছিলে অস্তিত্বহীন তারপর আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন আবার তোমাদের মৃত্যু দিবেন আবার তোমাদের জীবিত করবেন আজ আমাদের এখানে থাকা যেমন সত্য কিয়ামতের মাঠে আমাদের জীবিত হওয়া তেমনই সত্য আল্লাহ যদি এখন আমাদের এখানে আমাদের রাখতে পারেন তো দ্বিতীয়বার তিনি তার চেয়ে আরও সহজভাবে রাখতে পারবেন না পারবেন না আরও সহজভাবে তারপর আয়াতে বলছেন তোমরা কেমনে আল্লাহর সাথে কুফরি করো যেখানে আল্লাহ তোমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছে খালাকা লাকুম জামিআ এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছে তারপর কেমনে তোমরা আল্লাহর সাথে কুফরি করো ওই আগের আয়াতের সাথে কানেক্টেড হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ থুম্মা ইস্তাওয়া ইলা আস-সামা এই পৃথিবীতে সকল কিছু সৃষ্টি করে দিয়ে আল্লাহ আসমানে উঠে গেছেন সুম্মাস্তাওয়া উঠেছেন
ইলা সামা আসমানের দিকে, ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে সাজিয়েছেন সাত স্তরে। কয় স্তরে? সাত স্তরে। ওহুয়া বিকুল্লি শাইইন আলীম, আর তিনি সকল বিষয়ে জ্ঞান রাখেন। তার মানে জমিন থেকে আল্লাহ সাত আসমানের উপরে উঠে গেছে মানে আপনাদের সম্পর্কে আর খবর রাখবেন না তা নয়। বিকুল্লি শাইইন আলীম, উনি সাত আসমানের উপরে থাকলেও আপনাদের প্রতিটি কাজ তার নখদর্পণে আছে, তিনি জানেন, তিনি দেখছেন। বিকুল্লি শাইইন আলীম, এই ছিল আয়াত। এই আয়াতের তাফসির কি? এই আয়াতের প্রথম এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। এক নম্বর হচ্ছে, আল্লাহ কি আগে জমিন সৃষ্টি করেছে না আগে আসমান সৃষ্টি করেছে? এটা একটা আয়াতের তাফসির। আল্লাহ যদি সাত আসমান সৃষ্টি করে থাকে, তার সাথে সাত জমিনের সম্পর্ক কেমন এবং সাত আসমানের সম্পর্ক কেমন, এটা একটা তাফসির। এই বিষয়গুলো এখানে আলোচনায় আসবে, আমরা সংক্ষিপ্ত করে সেই বিষয়গুলোর আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনের অধিকাংশ আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এটা বলেছেন যে তিনি জমিন সৃষ্টি করার পরে আসমান সৃষ্টি করেছেন। কুল আইন্নাকুম, আরেক আয়াতে আল্লাহ বলেছেন কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফী ইয়াউমাইন, তোমরা কি ওই আল্লাহর কুফরি করবে যিনি দুই দিনে জমিন সৃষ্টি করেছেন? ওয়া তাজআলুনা লাহু আন্দাদা, এবং তার শরীক স্থাপন করবে। আরাকায়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদ বা'দা যালিকা দাহাহা। এই আয়াত যেটা এখন পড়লাম, এই আয়াতের অনুবাদ হচ্ছে তোমরা বেশি শক্তিশালী না আল্লাহ যে আসমান সৃষ্টি করেছেন সে আসমান বেশি শক্তিশালী? বলতে বলতে আল্লাহ বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আল্লাহ আসমানকে উঁচু করেছেন, আসমানকে স্তরে স্তরে সাজিয়েছেন, অতঃপর তিনি জমিনকে সমান করেছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা কি বললেন, আগে আসমানের কথা বললেন না আগে জমিনের কথা বললেন? আগে কিন্তু আসমানের কথা বললেন এই আয়াতে, যে তিনি আগে আসমান সৃষ্টি করেছেন, তারপরে কি সৃষ্টি করেছেন? জমিন সৃষ্টি করেছেন। এখন মুফাসসিরিনে কিরাম বলছেন যে তাহলে মানে কোনটার দিকে আমরা বেশি প্রাধান্য দিব, যে আল্লাহ সুবহানাহু তাআলা আগে আসমান সৃষ্টি করেছেন না আগে জমিন সৃষ্টি করেছেন? এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলছেন আল্লাহ সুবহানাহু তাআলা আগে জমিন সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করার পরে তিনি আসমান সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করার পরে পুনরায় জমিনকে দাহাহা সমান করেছেন, বাসাতাহা বিছিয়ে দিয়েছেন। এই অনুবাদ করলে পবিত্র কোরআনের কোনো আয়াতের সাথে কোনো আয়াতের মতবিরোধ থাকবে না, সব আয়াত তার নিজ নিজ জায়গায় ঠিক থাকবে। আবারও বলি, আল্লাহ আগে জমিন সৃষ্টি করেছেন, তারপরে কি সৃষ্টি করেছেন? আসমান সৃষ্টি করেছেন, তারপরে পুনরায় জমিনকে বাসাতাহা দাহাহা বিছিয়েছেন। এই দাহাহা মানে কি? এটাতে এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলছেন যে প্রথমবার জমিন সৃষ্টি করা মানে জমিনের গাছপালা পাহাড় পর্বত নদী নালা ছাড়াই জমিন সৃষ্টি করা, জমিনের প্রাণী পশু পাখি জীব জন্তু গাছপালা ছাড়াই আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন। জমিনকে সৃষ্টি করার পর আসমানকে সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করার পর সুম্মা দাহাহা বাসাতাহা। এবার জমিনের যেগুলো ছোট ছোট তাফসিল বিস্তারিত ইন ডিটেইলস, জমিনে নদী, জমিনে পাহাড়, জমিনে এই গাছ, এই জঙ্গল, এই প্রাণী, এই যে জমিনের ইন ডিটেইলস সৃষ্টিগুলো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টির পরে করেছেন। এই ব্যাখ্যাটা করলে পবিত্র কোরআনের কোনো আয়াতের সাথে কোনো আয়াতের মতবিরোধ থাকবে না।
যেটা অন্য আয়াতও স্পষ্ট করে দিয়েছেন, যেটা আমরা বললাম, ওয়াল আরদ বাদা যালিকা দাহাহা আখরাজ মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবাল আরসাহা। আল্লাহ আসমান সৃষ্টির পর জমিনকে বিছিয়ে দিয়েছেন, কিভাবে বিছিয়ে দিয়েছেন, আখরাজ মিনহা মাআহা, জমিনের পানির নারা নালা ধারা নদী এগুলো প্রবাহিত করেছেন, ওয়া মারআহা, জমিনের ফল ফলাদি ফসল বন জঙ্গল এগুলো তৈরি করেছেন, ওয়াল জিবাল আরসাহা, জমিনে পাহাড় পর্বত স্থাপিত করেছেন। তাহলে প্রথম অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে এগুলো ছাড়াই সৃষ্টি করেছেন, তারপরে আসমান সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় জমিনকে এইভাবে বিছিয়েছেন, যেটা আল্লাহ পবিত্র কোরআনের আরেক আয়াতে স্পষ্টভাবে বলেছেন। এবার আসতেছে জমিনের সাত স্তর এবং আসমানের সাত স্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আসমানকে সাত স্তরে সাজাননি, সাবা সামাওয়াত করেননি, বরং জমিনকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত স্তরে সাজিয়েছেন। এখন জমিনের এই সাত স্তর যদি আমরা মনে করি, যেহেতু বিজ্ঞান বলছে পৃথিবী গোলাকার, তো এই গোলাকার পৃথিবীর মধ্যে আর একটা জমিন আছে, তার মধ্যে আর একটা জমিন আছে, এটা না। আমরা যদি বর্তমান বিজ্ঞানের আলোকে আল্লাহ সুবহানাহু তাআলার সাত আসমান এবং সাত জমিনের ব্যাখ্যা করি, তাহলে সম্ভাব্য যে ব্যাখ্যাটা বেশি বিশুদ্ধ হতে পারে, বাকি জ্ঞান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আছে। আজকের এই আধুনিক যুগের সর্বশেষ গবেষণা অনুযায়ী, মানুষ একটা যন্ত্রকে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরে স্থাপন করে সবচেয়ে শক্তিশালী ক্যামেরা লেন্স ব্যবহার করে সবচেয়ে দূরের মহাকাশের সবচেয়ে দূরের ছবি তুলতে সক্ষম হয়েছে মানুষের সাধ্য অনুযায়ী, মানে বর্তমান মানুষের সাধ্য যে জায়গায় অবস্থান করছে সেই সাধ্যের মধ্যে মানুষ সবচেয়ে দূরে একটা যন্ত্র পাঠিয়েছে, সেই যন্ত্রের মধ্যে অনেক উন্নত মানের ক্যামেরা ফিট করেছে। আমাদের চোখের পাওয়ার যতদূর দেখা যায়, এই ক্যামেরার পাওয়ার যতদূর দেখা যায়, এরকম এমন শক্তিশালী ক্যামেরা ফিট করেছে যার পাওয়ার দেখা যাবে আলোর গতিতে 1300 কোটি বছর পথ চললে, অত দূরের ছবি ধারণ করতে পারবে সেই ক্যামেরা, এত শক্তিশালী ক্যামেরা। আলোর গতিতে পৃথিবীতে কিছুই নাই, কিছুই মানুষ আলোর গতিতে সৃষ্টি করতে পারে। সূর্য যখন আলো দেওয়া শুরু করে ওই আলো আমাদের পর্যন্ত পৌঁছতে 8 মিনিট সময় লাগে, এই গতিতে মানুষ পৃথিবীতে কিছুই সৃষ্টি করতে পারে। তো ওই 1300 কোটি বছরের যে ছবি মানুষ তুলেছে, তারপরও বিজ্ঞানীরা বলতে পারছে না যে এটা মহাকাশের এত ভাগের এত ভাগ, এটা মহাকাশের এত পার্সেন্টেজের এত পার্সেন্ট আমি দেখতে পেয়েছি। আমি যদি আপনাদেরকে আরো স্পষ্ট ক্যালেন্ডারটা দেখি, আমি যদি আপনাদেরকে আরো স্পষ্ট উদাহরণ দিয়ে বলতে চাই, যে ক্যালেন্ডারটা যখন আমার চোখের সামনে ধরব, চোখের সামনে ধরলাম না, তখন আমি ক্যালেন্ডারটা এই অংশটুকু দেখতে পাচ্ছি, এই অংশটুকু, তখন আমি জানি না যে এই ক্যালেন্ডার কত বড়, আর এই ক্যালেন্ডার এই দিকে কত বড়। তো মানুষ যখন এই চোখের সামনে ধরে আমি যতটুকু দেখলাম এই ক্যালেন্ডারের, বিজ্ঞান তার হাজার ভাগের লক্ষ ভাগের কোটি ভাগের এক ভাগও এই মহাশূন্যের অতটুকু দেখতে পারেনি, বুঝাতে পারিনি। আমি ক্যালেন্ডার চোখের সামনে লাগিয়ে ওই ক্যালেন্ডারের যতটুকু অংশ দেখতে পাচ্ছি, আমরা চোখ খুলে তাকালে মহাশূন্যের এবং বিজ্ঞান যতদূর পর্যন্ত আবিষ্কার করেছে ততদূর পর্যন্ত মহাশূন্যের কত পার্সেন্টেজ যে বিজ্ঞান দেখতে পেয়েছে এটা বিজ্ঞান নিজেও জানে। বিজ্ঞানের দাবি অনুযায়ী আমরা এই মহাবিশ্বের 99 ভাগের এক ভাগও আবিষ্কার করতে পারি। এটা হচ্ছে মানুষের যন্ত্রের ছবি যতদূর পর্যন্ত ধরেছে, ছবি যতদূর ধরেছে অতদূর যেতে হলে আলোর গতিতে 1300 কোটি বছর লাগবে।
আলোর গতিতে তো কোনো যন্ত্র মানুষ আবিষ্কারই করতে পারে, তারপরেও বলতে পারছে না ওইটাই মহাবিশ্বের কত ভাগের কত ভাগের কত ভাগ। তো এই যে বিশাল মহাবিশ্ব, যেটা মানুষের দৃষ্টি শক্তি, আয়ত্ত শক্তি, গবেষণা শক্তির বাইরে, এটা যেখানে শেষ হবে সেখানে প্রথম আসমানের এরিয়া শেষ হবে। কোন আসমানের এরিয়া শেষ হবে? প্রথম আসমান। তথা আমাদের বিজ্ঞান প্রথম আসমানের নিচের অংশের এত ভাগের এত ভাগের এত ভাগও আবিষ্কার করতে পারে। এগুলো সব কোন আসমানের নিচের? প্রথম আসমানের নিচের। তো এই প্রথম আসমানের নিচের এই সামান্য পৃথিবী যদি মহাশূন্য থেকে দেখা হয়, পিঁপড়ার মতো লাগবে এই পৃথিবী, মানে পুরো পৃথিবীটা পিঁপড়ার চেয়ে ছোট মনে হবে। পুরো পৃথিবীটা, আমরা মানুষ তো বহু দূরের কথা, পুরো পৃথিবীটা মহাশূন্যের থেকে দেখলে পিঁপড়ার মতো ছোট মনে হবে। আর এই পৃথিবীর মতো কোটি কোটি লক্ষ লক্ষ পৃথিবী আকাশে হাওয়ার মধ্যে ঘুরতেছে, চন্দ্র, বৃহস্পতি, এই যেগুলোর নাম আপনারা শুনেন, এটা একটা গ্যালাক্সির মধ্যে, যেই গ্যালাক্সির মধ্যে আমরা পৃথিবী আছি, এই গ্যালাক্সির বাইরে বের হলে এরকম লাখো কোটি গ্যালাক্সি আছে, ওই লাখো কোটি গ্যালাক্সির মধ্যে আবার এরকম লাখো কোটি পৃথিবী আছে, বৃহস্পতি আছে, কত আছে কেউ জানে না, বিজ্ঞানীরাও জানে না, ঘুরতেছে ভাসতেছে, যেগুলো আমরা কোটি কোটি তারা দেখতে পাই, সূর্যের আলো যখন তারার উপর পড়ে তখন দেখতে পাই, ওগুলো এরকম পৃথিবীর মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী আকাশে হাওয়াতে ভাসতেছে। এটা বলে কি বুঝাতে চাইলাম, যে আমাদের জ্ঞানের সীমা এত কম যে আল্লাহর সাত আসমানের অবস্থান এবং সাত জমিনের ব্যাখ্যা আমাদের জ্ঞান দিয়ে দেওয়া অসম্ভব। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা বিজ্ঞানের সীমাবদ্ধতা, তবুও সম্ভাব্য কি হতে পারে, এই এক আসমানের নিচেই যদি এই অবস্থা হয় তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মধ্যে একই অবস্থা হতে পারে, তার মধ্যে এরকম আর একটা পৃথিবী থাকা অতি অতি সিম্পল, যেখানে এই আসমানের নিচে পৃথিবীর মতো কোটি কোটি পৃথিবী উঠতেছে। তো দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের মধ্যে এরকম আরো লাখো কোটি কোটি পৃথিবী থাকতে পারে, এরকম একটা পৃথিবী থাকতে পারে, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের মধ্যে এরকম পৃথিবী থাকতে পারে। তো সাত জমিন আল্লাহ সৃষ্টি করেছে, মানে আমরা যে জমিনে আছি ওর মধ্যে আর একটা জমিন, তার মধ্যে আর একটা জমিন, এটা যেহেতু এই জমিন থেকে এই মহাশূন্যের আমরা কোনো ব্যক্তি এবং বিশালতা মাপতে পারছি না। আর আল্লাহ নবীর হাদিস অনুযায়ী যে এখান থেকে নিয়ে সামনের দিকে আগালে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী ওই সপ্তম আসমানের উপরে আল্লাহর কুরসি, কুরসির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। তো এমনিতেই তো এই পৃথিবী থেকে আসমান কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আমরা তো বিজ্ঞানের অবস্থা তো আমরা দেখলাম, আর এই পৃথিবীর মতো কোটি কোটি পৃথিবী ঘুরতেছে, আমরা তো পৃথিবীটাই পিঁপড়ার মতো। তারপরেও আল্লাহর নবী হাদিসে কি বলছে জানেন, যে যখন যত উপরে যাবে তত তো আরো বড় হবে, আরো বড় হবে না, একটা ফুটবলকে যদি আর একটা ফুটবলকে দিয়ে ঘিরেন তো পরের ফুটবলটা তার চেয়ে বড় হবে, তারপরের ফুটবলকে যদি তারপরের ফুটবল দিয়ে ঘিরেন তার চেয়ে বড় হবে। তাহলে সপ্তম আসমানে যখন যাবেন তখন কত বড় তা আমাদের, আমরা তো এই প্রথম আসমানটা আমরা কল্পনা করতে পারছি না, প্রথম আসমানের নিচেটা আমরা বের করতে পারছি না, তাহলে তো কিভাবে বের করবো? এবার আল্লাহর নবী কি বলছে, এই সাত আসমান আল্লাহর কুরসির সাথে, এই সাত আসমান এবং সাত জমিন আল্লাহর কুরসির সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা একটা আংটির মতো, আল্লাহু আকবার, মানে বিশাল মরুভূমির মধ্যে একটা আংটি পড়ে থাকলে যেমন ছোট দেখা যায়, এই বিশাল সাত আসমান আর সাত জমিন আল্লাহর কুরসির কাছে ওরকম ছোট, আল্লাহু আকবার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি আল্লাহর আরশের কাছে একই রকম, তথা বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা একটা ছোট আংটি আল্লাহর কুরসি, আর ওই বিশাল মরুভূমি আল্লাহর আরশ। তাহলে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি কত বড়, সাত আসমান কত বড়, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা কত ক্ষুদ্র, কত নগণ্য এবং কত অসহায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার এই সৃষ্টি রহস্যের মাধ্যমে সাত আসমান এবং সাত জমিনের যে কথা আল্লাহ বললেন, আমরা যে কোরআনের একটা আয়াতে তাফসীর করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে যা আছে সব কাদের জন্য সৃষ্টি করেছে, আমাদের জন্য সৃষ্টি করেছে। এটা বলে আল্লাহ বলতে চাচ্ছে আমি তোমাদের জন্য সব সৃষ্টি করলাম, তোমরা আমার কেমনে কুফরি করো, আমার সাথে কেমনে শরীক স্থাপন করো।